সম্মানিত আজকের সভার সভাপতি আগত ওলামায়ে কিরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দা নাসীন মা এবং বোনেরা, প্রশংসা ওই মহান স্রষ্টা যেই মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা এমনই একদিনই মজলিসে উপস্থিত হয়ে আল্লাহ ও তার রসুলের দিনের কথা শুনতেছি। তাই একবার মহাব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহরই শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দোজানের নবী, নবী কুলের নবী, সৃষ্টি জগতের নবী, নবীদের নবী, আমার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা, আমি আজকে পবিত্র আল কোরআনের দুইটা সূরা থেকে ছোট্ট দুইটি আয়াত পাঠ করেছি। ভাইজান, আজকে যেই ভাই এই মহতি দিনী প্রোগ্রামের আয়োজন করেছেন, তিনার নামটা কি জানো? শেখ সাবিরুল ইসলাম। আমার ভাইজান, অল্প বয়সের তরুণ ছেলে, আধার কার্ড যদি দেখা যায় মনে হয় আমার বয়সের সামঞ্জস্য হবে, আর না হলে আমার থেকে এক থেকে দুই বছরের ছোট হবে। আপনারা হয়তো আমার কথাবার্তায় দাড়ি বাড়ি দেখে ভাবছেন যে কি মনে হয় হুজুর 45+, কিন্তু 40-এ যেতে এখনো আড়াই বছর সময় লাগবে। সোনা যাইবা হোক, তবে এখন তো একটা তরুণ টাটকা তাজা যৌবন, এই যৌবনকালে বিবিতারে ছেড়ে রেখে চলে গেছে। সুবহানাল্লাহ বলা যায় না? একটু আস্তে বলুন, আর একটু আস্তে বলুন। বিবিতার তাকে ছেড়ে চলে গেছে। সোনাগ, একটা বাড়িতে যদি দুটো ছাগল থাকে কটা? একটা বাড়িতে যদি দুটো ছাগল থাকে, সে নর এবং নারী নয়, দুটোই নর বা দুটোই নারী, আমি বলতে চাইছি সঙ্গী সাথীর কি মহাব্বত? কেন একজন নর একজন নারী তারা মহাব্বত হতেই পারে? একজন কেন যে একজন নর একজন নারীকে চায়, একজন নারী একজন নরকে চায়, একজন নারী একজন নরকে চায়, একজন নর একজন নারীকে চায়, উভয় উভয়কে তারা চায়, তাদের মধ্যে একটি ভালোবাসা মহাব্বত তৈরি হয়। কিন্তু দুটোই যদি নারী হয়, এক ঘরে যদি এক বাড়িতে বসবাস করে, তাতে একটি চলাফেরা মহাব্বত হয়ে যায়, কথা ঠিক কিনা বলুন? আমি তো মনির উদ্দিন মানুষ, আল্লাহ আমাকে বলার এবং বুঝার শক্তি দিয়েছেন, কিন্তু চতুষ্পদ জন্তু একই বাড়িতে যদি দুটো ছাগল থাকে কটা? শোনা, দুটো, সেটা আমি ছেলে ছাগল মেয়ে ছাগলের কথা বলছি না, দুটোই ছাগল, মানে একটা হলো ছাগল একটা হলো ছাগি, ছাগি হলো মহিলা আর ছাগল হলো পুরুষ। তো দুটোই যদি ছাগল হয় বা দুটোই যদি ছাগি হয়, তার মধ্যে যদি একটাকে বিক্রি করে দেওয়া যায় বা জবাই করে খেয়ে নেওয়া হয়, নেটওয়ার্ক ফ্লাইট মোড 97-34। তো ভাই যান, যদি দুটোই ছাগি হয় আর একটা যদি ছাগল হয়, দুটো ছাগলের মধ্যে একটি ছাগলকে যদি বিক্রি করে দেওয়া যায় বা একটা ছাগলকে জবাই করে খেয়ে নেওয়া হয়, অপর ছাগলটি তার সঙ্গী সাথীর জন্য করে তার শরীরটা শুকিয়ে দেয়,
একটা চতুষ্পুর জন্তু যদি তার সঙ্গী সাথীর মহব্বতের জ্বালায় যদি তার শরীরটা ড্যামেজ হয়ে যেতে পারে, তবে আমি তো মনিরুদ্দিন, আমার আমি তো মনিরুদ্দিন, আমার বিবি আমারে কত ভালোবেসেছে, আমি আমার বিবিরে কত ভালোবেসেছি, আমার বিবিকে যদি আমি ছেড়ে চলে যাই, আমার বিবি যদি আমারে ছেড়ে চলে যায়, মনে হয় যদি অমনি আমার বিবি হয়, কায়ামাত পর্যন্ত যদি হায়াত তারাজ হয়ে যায়, আমি সেই বিবির কথা ভুলে যেতে পারি না। আলে পারি না, সেই বিবির কথা ভুলে যেতে পারি না। আর যদি অমন বিবি হয়, বিবি আমার হলো রুবেলের বাইকে চড়ে বেড়ালো, অমন বিবি যদি চলে যায় মনে আর পড়বে না, পড়বে শোনা পড়বে না, কেন বিবি আমার আর বাইকে চড়ে সলিমের আমার বাইক পছন্দ হয় না। কিন্তু সলেহা নারী, নেক নারী যদি আপনার ঘরে থাকে আর সেই বিবি হারা যদি স্বামী হারা বিবি হয়ে যায়, বিবি হারা স্বামী হয়ে যায়, তার অত্যন্ত কষ্ট হয়। তো আমার এই শেখ সেলিম ভাই সাবির আলী বিবি তারে ছেড়ে চলে গেছে, সেই বিবি নীরব কবরে শুয়ে আছে, সেই বিবি রুহের মাগফিরাতের জন্য আপনাদের একটু দোয়া নেবে শোনা, তার বিবির মহব্বতে তার বিবির ভালোবাসা একটু তার রুহের মাগফিরাতের জন্য তার মাইয়াতকে সামনে করে আপনাদের কাছে কিছু দিনের আলোচনা হবে এবং শেষ মোনাজাতটি হবে। তারপরে আমার সাবির ভাই দেখলাম বড় বড় দেগে বিরিয়ানি রান্না হচ্ছে, সেই তবারক খেয়ে আমরা সবাই যাব। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, একবার জোরে বলি যেখান সেখানে সুবহানাল্লাহ মেরে দিচ্ছে, মানে এ কোনো কথা হইল এখানে, একবার জোরে বলি আমিন। সব জায়গায় যদি সব কাজ হয় তবে কাজ চলবে বাবা, চলবে না, জায়গা মতো দিতে হবে, কায়দা মতো দিতে হবে, তবে কাজে লাগবে। তবে ভাই জান বন্ধু আমার, আমার সাবির আলী ভাই তার বিবিরে কত ভালোবেসেছিলেন, তার বিবির রুহের মাগফিরাতকে সামনে রেখে এক মিলাদুন্নবী একদিনই মাহফিল করেছে। ভাইজান বন্ধু আমার, আমি যেমন আমার বিবিকে সম্মান করি, আমার বিবি আমার শ্রদ্ধা করে, আমার বিবিকে আমি সম্মান করি, আমার বিবি আমাকে শ্রদ্ধা করে, শুধু আমার বিবি এবং আমি নই বন্ধু রে। একজন নারীর কি সম্মান, একজন নারীর কি মর্যাদা, একজন নারীর কি ইজ্জত, আমার আল্লাহ তার পবিত্র কোরআনে তিনি সুন্দর করে ঘোষণা করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাদাবুকা আল্লাহ তাবুদু ইল্লা বিলওয়ালিদাইনি ইহসানাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র পবতার পবিত্র কোরআনে তিনি জিবরিল মারফতে বিশ্ববাসীর কাছে খবরটি পৌঁছে দিলেন, সেই খবরটি কি ঘোষণা, আমার আল্লাহ বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লাহ তাবুদু, হে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার বান্দা এবং বন্দীরা, আমি আল্লাহ তোমাদের অতি মহব্বত রূপে সুন্দর এবং সুন্দরী করে তৈরি করেছি, মারামারি পিটাপিটি ঠ্যাঙাঠ্যাঙি বোমবাজি করার জন্য নয়, আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি জেনা ব্যভিচার নির্যাতন ধর্ষণের জন্য নয়, বিশ্ব জগতের নর নারীরা, আমি আল্লাহ তোমাদের তৈরি
করেছি শুধুমাত্র একমাত্র শুধুমাত্র 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 একমাত্র আমার ইবাদত বান্দেগি করার জন্য। ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাবুদু, হে বিশ্ব জগতের নর নারীরা তোমরা সর্বপ্রথম আমার সিজদা করো, আমার কাছে মাথা নত স্বীকার করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে তোমার মা এবং বাবা, আগে ব্যবহার হয়েছে মায়ের কথা, পরে শব্দটি ব্যবহার হয়েছে বাবার কথা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু আমরা অনেক জায়গায় লিখেছি, আমরা কেউ গাড়িতে কেউ বাড়িতে লিখি বাবা মায়ের দোয়া, কেউ আবার লিখি বাবা মায়ের আশীর্বাদ। তবে আমার আল্লাহ আমার রাসূল যা বলেছেন তা ভুল লিখেছে। আমি প্রমাণ করে দেব বাজান, আমি উত্তর চব্বিশ পরগনার কোন থানা, শাসন থানার মাটিতে আপনাদের প্রমাণ করে দেব, যারা দেওয়ালে বা গাড়িতে বা বাড়িতে লিখেছেন বাবা মায়ের আশীর্বাদ বা বাবা মায়ের দোয়া, আমি আপনাকে বলবো আপনি আল্লাহ তার রাসূলের কথার ব্যতিক্রম করেছেন। তার প্রমাণটা যদি না দিতে পারি, আল্লাহর কসম দিয়ে বলি বন্ধু, স্রষ্টার কসম দিয়ে বলি বাজা, আমি মনির উদ্দিন উত্তর চব্বিশ পরগনার শাসন থানা বলে নয় রে, আমি ভারতের আটটা থেকে নয়টা রাজ্যে বক্তব্য জগতে ভ্রমণ করি। ভারতের বাইরে বাংলাদেশ যায়, ভারতের বাইরে নেপাল ভুটান দর্শন করেছি। ভাই গো, আমি আর কোনোদিন মাইকে মুখ দিয়ে কথা বলবো না, কসম আল্লাহ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা সর্বপ্রথম। আচ্ছা, ওখানে একটু আমার খালাদের মাসিদের একটু বসার জায়গা দেবেন, শোনা, ওরা দাঁড়িয়ে আছে, দেখতে একটা কেমন কেমন লাগছে। বলে হুজুর আছে, কিন্তু আমরা আপনার তো ওয়াজ শুনছি, কিন্তু একটু অরিজিনালে দেখি, দেখে লাভ হবে না, দেখে লাভ হবে না মা, দেখে লাভ হবে না শোনা, ওই যে মোবাইলে দেখছো ওই ভালোই ভালোই দেখো। আচ্ছা যাই হোক, তবে ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাবুদু, তোমরা সর্বপ্রথম আমার সিজদা করো, তারপরে তোমার মা এবং বাবার সাথে নেক ব্যবহার করো, তাদের এহসান করো, তাদের সঙ্গে নেক চরিত্র করো। কতটা করো, কতটা করো, একটা ম্যাপ দিয়ে দিয়েছে, একটা ডিস্টেন্স দিয়ে দিয়েছে, মা এবং বাবার সাথে কতটা নেক ব্যবহার করবে, কতটা তাদের খিদমত করবে, কতটা তাদের সঙ্গে নেক চরিত্র করবে, তার একটা সীমারেখা দিয়ে দিয়েছেন। সীমারেখাটা কি? ওয়া উফিয়া আলা তানহারহুমা কুল্লাহুমা কাউলান করিমা। হে বিশ্ব জগতের নর নারীরা, হে আমার বান্দা এবং বন্দীরা, তোমরা মা এবং বাবার সঙ্গে এমন ব্যবহার করবে যেন তোমার মুখের শব্দের দ্বারাই, তোমার আওয়াজের দ্বারাই তোমার মাতা পিতা কষ্ট না পাই। তবে একজন মায়ের কি সম্মান, আল্লাহ রাব্বুল আলামিন একজন নারীর কি সম্মান দিয়েছেন, প্রমাণটা আর একটা নিয়ে নেন। এখানে তো আমার আল্লাহ বলছেন, এবার চলুন আমার রসুলের কাছে, আমার রসুল নারীর ব্যাপারে মহিলার ব্যাপারে কি বলেন একটু চলুন আমার রসুলের কাছে। ওই যে দেখছেন আমার ডান দিকে বসে আছে তরুণ যুবক, বয়সটা তার বাইশ থেকে চব্বিশ হবে, এমনই এক তরুণ নৌজোয়ান যুবক আমার রসুলের দরবারে চলে গেলেন। আমার রসুল এক আল্লাহর দিনের আলোচনা করেছেন, ওই মুহূর্তে ওই যুবক যে নবীর কাছে উপস্থিত হয়ে গেলেন,
নবীকে যে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী ও গো আল্লাহর নবী ও গো দয়ার নবী ও গো বিশ্বের নবী হুজুর গো আপনার কাছে একটি দরখাস্ত একটি জিনিস জানার জন্য এসেছি নবী বলেন কি গো আল্লাহর সৈনিক বলো বলতে চাও কি ওই তরুণ যুবক বলেন ইয়া রাসূলুল্লাহ এক আল্লাহর সিজদা করি কি করি এক আল্লাহর সিজদা করি এবং আমার মা আমার আমার রাসূলের কথা মোতাবেক চলি আমার নবীর কথা মোতাবেক আমার নবীর কথা অনুসরণ করে চলি আমার রাসূলের আর কাম আহকামগুলি মেনে চলি নবী গো আল্লাহ তার রাসূলের পরে কি আর কোন সিরিয়াল আছে আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবী তৃতীয় নম্বর সিরিয়ালটি দিলেন তোমার মা কালা কালা মানে কাহা উম্মুন মানে মা আল্লাহর রাসূল বলেন কালা উম্মুকা তোমার মা তারপরের সিরিয়ালটা নবী গো আবার নবী তার পবিত্র নূরানি মুখ দিয়ে বলেন তোমার মা তারপরের সিরিয়ালটা কার গো তারপরে আমার নবী বলেন তোমার মা তবে পর পর তিনবার রাসূলের মুখ থেকে মা শব্দ বের হলেন নবী বললেন না মঈনুদ্দিনের কথা নবী বললেন না রইসউদ্দিনের কথা নবী বললেন না আলিমুদ্দিনের কথা নবী বললেন না মনিরুদ্দিনের কথা নবী বললেন না আবু বকরের কথা রাসূলকে বলা মাত্রই আমার নবী পর পর তিনটি জবাবে বলেন তোর মা তবে আমার আল্লাহ তার পরের পোস্টার দিলেন মা আমার রাসূল তার পরের দিলেন মা কিন্তু বন্ধুরে আজকে যেন সিস্টেমটা উল্টো হয়ে গেছে ওরা হলো মায়ের পাগল এরা হয়ে গেল বাবার পাগল